হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি পথ থেকে ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তোমাদের পঞ্চম অধ্যায়ের যে ছকগুলো দেওয়া আছে, পৃষ্ঠা 70 এবং 72 যে দুইটা ছক দেওয়া আছে ওইগুলো সমাধান করে দিব। তো দেখো, প্রশ্নটা তোমরা পড়ে নিবা, বইতেও দেওয়া আছে। তো আমরা নমুনা উত্তর দেখি। দেখো, খেলাটি শুরু করে শেষ পর্যন্ত খেলতে গিয়ে বিভিন্ন পর্যায়ে আমার যে অনুভূতিগুলো হয়েছিল, যে চিন্তা হয়েছিল এবং যা করতে ইচ্ছে হচ্ছিল তা সবকে দেওয়া হলো। তো অনুভূতি, চিন্তা, তারপরে তখন কী করতে ইচ্ছা হচ্ছিল এগুলো লিখে নিবা। তাহলে দেখো, অনুভূতি কি চোখ বেঁধে দেওয়ার সময় আমার ভয় হচ্ছিল, এটা হচ্ছে অনুভূতি। চিন্তা, দেখো আমি খেলাটিতে জিততে পারবো কি না, তখন কী করতে ইচ্ছে হচ্ছিল দেখো, তখন চোখের বাঁধনটি খুলে খেলতে ইচ্ছা হচ্ছিল। দুই নম্বর লিখবা, বন্ধুর নির্দেশনা শুনে বেড়ে গিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, হৃদয় স্পন্দন বেড়ে গিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। তো এখানে চিন্তা লিখবা, আমি ভুল দিকে যাচ্ছি কি না, আর এখানে লিখবা সঠিক দিকে ভালোভাবে দ্রুত যেতে ইচ্ছা হচ্ছিল। তিন নম্বরে দেখো, শোরগোলের কারণে বন্ধুদের নির্দেশনা শুনতে পারছিলাম না, তাই বিরক্তিকর লাগছিল। আর এখানে লিখবা, খেলাতে জিততে না পারলে সবাই হাসাহাসি করবে। এখানে লিখবা, মনোযোগ দিয়ে বন্ধুদের নির্দেশনা শুনতে ইচ্ছে হচ্ছিল। তারপর দেখো, ধাক্কা লেগে অন্য আরেকজনের চোখ বাঁধা, বন্ধু পড়ে যাওয়ার কষ্ট লেগেছিল। এখানে চিন্তা লিখবা, যে ব্যথা পেয়েছে কিনা। এখানে লিখবা, তাকে মাটি থেকে উঠিয়ে ব্যথাযুক্ত স্থানে মালিশ করে দেই। আর এখানে উপহারটির কাছাকাছি চলে যাওয়ার আনন্দ লাগছিল, অন্য কেউ যদি আমার আগে গন্তব্য স্থানে পৌঁছে যায়। আর এখানে লিখবা, দ্রুত উপহারটি ধরা এবং বিজয়ের স্বাদ গ্রহণ করা লিখবা। হ্যাঁ, তো এটা ছিল পৃষ্ঠা 70-এর সমাধান। এখন পৃষ্ঠা 72-এ দেখো একটা চক দেওয়া আছে তোমাদের, এটাও আমি বলে দিতেছি। কাজ এখানে দুই, এখানে উত্তর লিখবা, বন্ধুর সাথে ঘটে যাওয়া ভয়ের একটা ঘটনা নিচের চকের মাধ্যমে শেয়ার করা হলো। আমার অনুভূতি, আমার প্রকাশ, চক এক। দেখো, বন্ধুর সাথে ভয়ের কী ঘটেছিল, আমি আর আমার বন্ধু গোসল করতে পুকুরে গেলে হঠাৎ আমার বন্ধু পানিতে পড়ে যায়। আমার বন্ধু সাঁতার জানতো না, আমি তখন অনেক ভয় পেয়েছিলাম। তখন আমি কী ভেবেছিলাম, তখন আমি ভেবেছিলাম ও ডুবে যাবে, বন্ধুকে আর খুঁজে পাওয়া যাবে না, বাসায় গিয়ে ওর বাবা মাকে কি বলবো, এসব চিন্তা মাথায় আসছিল। তারপরে তখন আমি কি করেছিলাম, আমি সাঁতার জানার কারণে তৎক্ষণাৎ পানিতে লাফ দেই এবং আমার বন্ধুর হাত ধরে তাকে পুকুরের পাড়ে নিয়ে আসি। তো পৃষ্ঠা এখানে 70 এবং 72 সমাধান করে দিলাম আজকে ভিডিওতে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী পৃষ্ঠাগুলো সমাধান করে দিব। তো আশা করি ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছ। ধন্যবাদ সবাইকে।